হেই, আপনি কি কফি প্রশিক্ষণ কিংবা বারিস্তা ট্রেনিং নেওয়ার জন্য একটা স্পেস খুঁজছেন যেখানে আপনি মন খুলে কাজ শিখতে পারেন, আপনার সময় মতো আপনি আসতে পারেন, কোনো শিডিউল যেখানে থাকবে না, আপনার কথাই হচ্ছে সবচেয়ে বড় কথা, তাহলে আপনি যোগাযোগ করতে পারেন। দেখতে পাচ্ছেন একটা কফি বানাচ্ছি। কী কফি বানাচ্ছি? প্রথমে এসপ্রেসো কফি বিন যেটা গ্রাইন্ড করে নিচ্ছি, সিঙ্গেল শট বানাবো। এই কারণে 7 থেকে 9 গ্রাম পরিমাণ কফি বিন নিয়ে নিলাম। এখন এসপ্রেসো ডিস্ট্রিবিউটর দিয়ে ভালো করে একটু ডিস্ট্রিবিউট করে নিলাম। আর বারিস্তার জন্য তো অবশ্যই আমরা আছি, আপনাকে ট্রেনিং দিব প্রফেশনাল ওয়েতে। এবার হচ্ছে ট্যাম্প করার জন্য আমাদের একটা লিমিট থাকে, যেটা 15 কেজি থেকে 18 কেজি, মানে অ্যারাউন্ড আপনি 15 কেজি বলতে পারেন, ততটুকু একটা প্রেশার আমি দিয়ে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমরা কাজ করছি। আর যারা কফি প্রশিক্ষণ নিতে চান, অতিসত্বর প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, বারিস্তা ট্রেনিংয়ের জন্য যোগাযোগ করুন। আমরা কী কফি বানাবো? এখন নিচ্ছি হট ওয়াটার। হ্যাঁ, তার মানে আপনি বুঝে গেছেন, আমরা এখন আমেরিকানো বানাবো। এক্স্যাক্টলি, ইটস এ ব্ল্যাক কফি। সো খুবই ট্র্যাডিশনাল, ঐতিহ্যবাহী, পৃথিবীতে সবচেয়ে পপুলার কফি যদি বলেন সেটা হবে এখন আমেরিকানো। ওকে, মেশিন থেকে একটু পানি আগে ছেড়ে নিতে হয়, দেন হচ্ছে পটার ফিল্টার মেশিনে লক করে দিলাম। এখন হচ্ছে এসপ্রেসোটা মেশিন থেকে বের হবে, যেটা 25 থেকে 30 সেকেন্ডের মধ্যে পড়লে সেটাকে আমরা ভালো একটা শট বলবো, আর 25 সেকেন্ডে পড়লে সেটাকে আমরা গোল্ডেন শট বলে থাকি। আমরা দেখব আমাদের কফি শট কত সেকেন্ডে পড়ে। এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন ব্ল্যাক কালারের একটা ক্রেমা পড়ছে কফির উপরে। সো এটাই হচ্ছে ফিল দেবে আপনাকে, স্মেলটা ছড়িয়ে পড়বে চারিদিকে। যদি আপনি কফি ভালোবাসেন তাহলে আপনাকে ব্ল্যাক কফি ভালোবাসতেই হবে, কিচ্ছু করার থাকবে না। অলমোস্ট কফি হয়ে গেল কাছাকাছি, কফি শটটা পড়েছে 27 সেকেন্ডে, তার মানে বলা যায় মোটামুটি একটা ভালো কফি বানিয়েছি, ব্ল্যাক কফি। সো কাস্টমার অলরেডি দাঁড়িয়ে আছে, আপনি চাইলে নিজের কফি নিজে এভাবে সার্ভ করতে পারবেন কাস্টমারদের কাছে।